আমরা এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা শিখবো, সেটা হচ্ছে রেজোন্যান্স। তো আমরা যেটা বলতেছিলাম যে কেন আসলে আমরা, আমার একটু কালার পেন লাগবে, কালার পেন লাগবে, যে কেন আমরা আসলে, কেন আমরা আসলে যে এদেরকে মেটা বলবো বা কেন আসলে অর্থপেরা বলবো, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, রাইট? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। পরে টেকনিক শিখাই দেবো, আগে সবটা শিখাই তারপরে টেকনিক শিখাই দেবো। হ্যাঁ, টেকনিক শিখাই দেবো যে কীভাবে আপনি অ্যান্সার করবেন। আপাতত বুঝেন, খেয়াল করেন যে আমরা ধরে নিলাম আপনি অনেকগুলো পাঁচটা বেজি রাখছি, সবসময় লেখেন পাঁচটা চিত্র হবে। হ্যাঁ, পাঁচটা চিত্র। খেয়াল করেন, এখানে দিলাম হচ্ছে CH3। কী দিলাম? CH3। আমরা একটু আগে বলছিলাম CH3 কী নির্দেশক, CH3 অর্থপ্যারা নির্দেশক। কেন? কারণ এখানে কোনো প্রকার ডাবল বন্ড নাই। তো এটা অর্থপ্যারা কি না আসেন আমরা এটা একটু প্রুফ করব। আচ্ছা, তো CH3-র জন্য অর্থপ্যারা কোনটা আমি একটু বলি। CH3-র জন্য যেমন কেন এখানে CH3 দিছি না, CH3-র জন্য অর্থ কোনটা? এটা অর্থ, এটা অর্থ, এটা প্যারা, রাইট? এই জিনিসগুলো একটু মাথায় রেখেন। হ্যাঁ, এটা অর্থ, এটা এটা অর্থ, এটা প্যারা। হ্যাঁ, আমি বলছি এটা অর্থপ্যারা, কেন ভুল বলছি কিন্তু আগে বলা উচিত না, প্রমাণ করে দেওয়া উচিত। বাট আমি প্রমাণ দিই না, এবার শিখেছি অর্থপ্যারা, আপনি শিখেন, টেনশনে কোনো কারণে এখন প্রমাণ দিব। প্রমাণ ছাড়া তো আসলে আপনার আপনার কাছ থেকে আমি বিদায় নিব না। খেয়াল করেন, তো আমরা একটা কাজ করি, আমরা জানি ভিতরে কি থাকে বলেন তো। ভিতরে থাকে হচ্ছে গিয়ে তিনটা পাই ইলেকট্রন একটা একটা গ্যাপ দিয়ে, রাইট? খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে তাকাবেন, খুব মনোযোগ দিয়ে তাকাবেন। আমি একটা একটা করে কালার করি, হ্যাঁ, একটা একটা করে কালার করি, একটা একটা করে কালার করি। আমি তো নীলটা এখানে দিচ্ছি, এটা কিন্তু নীল। হ্যাঁ, খেয়াল করেন যখন এই যে CH3 ও কি করবে, ইলেকট্রন দিবে সক্রিয়কারী বলছি, ও ইলেকট্রন যদি এখানে দেয়, কোন জায়গায় দিল? বন্ডে দিছে কিন্তু। হ্যাঁ, ও ইলেকট্রন কোন জায়গায় দিছে? বন্ডে। দেখেন আপনি নর্মালি চিন্তা করেন, এই সি ডাবল বন্ড ও, ইলেকট্রন নেয় কোন জায়গা থেকে? কার্বন থেকে না বন্ড থেকে? বন্ড থেকে নেয়, বেসিক বুঝেন, বন্ড থেকে ইলেকট্রন নেয়। তার মানে যদি ইলেকট্রন কাউকে দেয়, কই দিবে? বন্ডে দিবে, পরমাণুতে কিন্তু দিবে না। কই দিবে? বন্ডে দিবে। কই দিবে? বন্ডে দিবে, রাইট? কই দিবে? বন্ডে দিবে। তার মানে খেয়াল করি, তার মানে আচ্ছা থাকুক, তার মানে দিল ইলেকট্রন বন্ডে, রাইট? তার মানে পরের চিত্রে কি হবে বলুন তো, এই জায়গায় একটা বন্ড তৈরি করবে না? খেয়াল করেন, এই যে ডাবল বন্ড, আমি একটা জিনিস দিয়ে বুঝুন, হ্যাঁ, একটা জিনিস দিয়ে বুঝুন, কার্বন মনোক্স, কার্বন আর অক্সিজেন। দেখেন অক্সিজেনের তৈরি তৃতীয়তা কত হচ্ছে? 3.03, আর কার্বন হচ্ছে 2.5। হ্যাঁ, সরি, 3.5, এটা 3.5। খেয়াল করেন, এই বন্ড থেকে যখন অক্সিজেন ইলেকট্রন টান দিবে, এই বন্ড কি আর থাকে? থাকে না, রাইট? থাকে না। তার মানে যদি আবার ইলেকট্রন দিয়ে দেয়, তখন কি আবার বন্ড এসে পড়বে না? তখন বন্ড এসে পড়বে। তার মানে ও ইলেকট্রন এখানে দিছে, কই দিছে? বন্ডে দিছে। তার মানে কি এখানে কি দাগ কয়টা হবে? একটা হবে না দুইটা হবে? দুইটা হবে। কয়টা হবে? দুইটা হবে। CH3 দিয়ে দিলাম। আপনারা আমি অনেকবার শিখেছি যে ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি, ইলেকট্রন দিয়ে দিছে, ইলেকট্রন দিয়ে দিছে, তার মানে কি ইলেকট্রন দিয়ে দিলে কি হবে বলেন তো? সে কি ডেল পজিটিভ হয় না? হ্যাঁ, ডেল পজিটিভ হয়। তার মানে আপনি এখানে একটা প্লাস দিবেন, এখনো কিন্তু দেয় নেই, এটাতে দিছে, রাইট? প্লাস হয়ে যায়। এখন আরো কথা আছে, আরো কথা আছে, আপনি বুঝেন, পুরোটা বুঝেন, তারপরে দেখবেন সব ইজি। হ্যাঁ, পুরোটা বুঝেন, তারপরে দেখবেন সব ইজি। খেয়াল করেন, তাহলে কি হয়েছে আমি আরেকবার রিপিট করি, একটু বড় পড়ব হবে, একটু বড় পড়ব হবে। কেন? কারণ আমি বারবার বলতেছি এগুলো আমরা হাতে করে দেখাচ্ছি, আমি কিন্তু একবারও লিখে রাখি নি পুরোটা। হ্যাঁ, খেয়াল করেন, ইলেকট্রন দিল, ডাবল বন্ড হইল। এখন মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, আমরা জানি কার্বন গুলোতে হাত কয়টা থাকে? কার্বন গুলোতে হাত থাকে চারটা। দেখেন এই যে এই কার্বনটা, এই যে এই কার্বনটা, এই কার্বনের হাত কয়টা? তিনটা আর একটা নীল, চারটা। তিনটা আর একটা নীল হচ্ছে কয়টা? চারটা। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই কার্বনের হাত এখন কয়টা হয়ে গেছে বলেন তো? এই জায়গায় দুইটা, এই দুইটা আর এই একটা, পাঁচটা। বাট এটা তো সম্ভব না, তাই না? আচ্ছা, যখনই একটা পাই ইলেকট্রন আসলো, তখন এই পাই ইলেকট্রনটা, দেখেন যে ভিতরে যে নীল কালার পাই ইলেকট্রনটা, নীল কালার পাই ইলেকট্রনটা আসলে বিকর্ষিত হয়ে যায়। নীল কালার পাই ইলেকট্রনটা কি হয়ে যায়? বিকর্ষিত হয়ে যায়। মানে যখন একটা পাই ইলেকট্রন আসতে নেয়, এখানে তো একটা পাই ইলেকট্রন আছে, ওকে আর সহ্য করবে জিনিসটা? না, সহ্য করে না। তাই এই নীল কালার পাই ইলেকট্রনটা বিকর্ষিত হয়ে যায়, বিকর্ষিত হয়ে গিয়ে এই কার্বনের কাছে এসে আশ্রয় নেয়। দেখেন চিট করতেছে কোন কার্বন? এই নীলটা কার কার মধ্যে আছে? এই কার্বনের মধ্যে আছে আর এই কার্বনের মধ্যে আছে। তার মানে যখন এই কার্বন চিট করলো, মানে এই কার্বন এতদিন এই পাই ইলেকট্রনের সাথে সংসার করে এখন অন্য পাই ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসতেছে, তার মানে এই কার্বন কি এই পাই ইলেকট্রন কি আর সহ্য করবে? সহ্য করবে না। তার মানে এই পাই বন্ধনের পাই ইলেকট্রন গুলো এই কার্বনের কাছে এসে আশ্রয় যাবে। তার মানে এই কার্বনটা এখন কি হয়ে যাবে? আমরা জানি কেউ ইলেকট্রন যদি নেয় সে কি হয়ে যায়?
মাইনাস হয়ে যায়, সে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তার মানে এই ইলেকট্রনটা আছে এখন, নাই নাই নাই, ফাইন। এখন মনোযোগ দিয়ে খেয়াল করি কি হচ্ছে, এটা তো একটু অস্থায়ী অবস্থা, কেন? কারণ মাথায় যে চার্জ, মাথায় যে প্লাস মাইনাস চার্জ, এগুলো তো অস্থায়ী অবস্থা, এগুলো তো উচিত না। একটা ভালো জিনিস ছিল, দেখেন একটা ভালো জিনিস ছিল, ওর মধ্যে এইরকম অস্থায়ী জিনিসগুলো উচিত না। তার মানে দেখেন তো এবার কি হচ্ছে, আমি একটু লাল করে দিই, এই জায়গাটা একটু লাল করে দিই। তবে চিন্তা করেন, এই পাই ইলেকট্রনটা এতক্ষণ তো ভিতরে ছিল, ওর তো মনে করেন হচ্ছে এখন আর সহ্য হচ্ছে না, বাইরে যে আসছে ওর সহ্য হচ্ছে না, ও কি করতে চাইবে, ভিতরে যেতে চাইবে। তার মানে কি, দেখেন তো এই পাই ইলেকট্রনটা কার, এই পাই ইলেকট্রনটা যখন আসলে এই জায়গা থেকে তো প্রতারিত হয়েছে, তখন এই পাই ইলেকট্রনটা আসলে এই কার এই বন্ডে যেতে চাইবে, কারণ আমরা জানি বন্ডে যেতে চায়, কই যেতে চায়, বন্ডে যেতে চায়, আশ্রয় নেয় কার্বনের কাছে, মানে কোনায়, হ্যাঁ আশ্রয় নেয় কোনায়, বাট যাইতে চায় কার কাছে, বন্ডের কাছে যেতে চায়, তাই না? কারণ দেখেন এই পাই ইলেকট্রনটা কই ছিল, এই ইলেকট্রনটা কই ছিল, এই পাই এই বন্ডে ছিল, কিন্তু বন্ডের সাথে ছিল, দেখেন বন্ডের সাথে, কারণ ও কই যেতে চাইবে, বন্ডের সাথে থাকতে চাইবে। যখন এই যে এই যে আমার নীল কালার ইলেকট্রনটা বন্ডে আসতে চাইছে, তখন ও কি, ও আসলে ঈর্ষিত হবে, হিংসান্বিত হবে, ও কি আর সহ্য করবে জিনিসটা, না ও কি করবে, দেখেন এই কার্বন চিৎকার শুরু করছে, ও কি করতে চাইবে, ও আসলে এই কার্বনটার কাছে এসা জায়গা চাইবে, খেয়াল করে ও কোন জায়গায় এসে জায়গা চাইবে, এই কার্বনটার সাথে এসে জায়গা চাইবে। তার মানে এখন যদি এই নীলটা এখানে এসে আশ্রয় নিতে পারে, তার মানে আশ্রয় নিলে কি এরকম হয়ে যাবে, আর যেহেতু এই লালটা এখানে এসে আশ্রয় নিচ্ছে, তার মানে এইরকম হয়ে যাবে, কালোটা কিন্তু কালোর জায়গায় সেম আছে, কালোটা কিন্তু কালোর জায়গায় সেম আছে, আর এই পার্টটাও সেম আছে, এই পার্টটারও কোনো চেঞ্জ হয়নি, CH3+, রাইট? আচ্ছা ফাইন। এরপর হচ্ছে আমরা পরের পার্টে চলে যাব, দেখি কি অবস্থা ওদের। এই পাই ইলেকট্রনটা এখন কি চাইবে বলেন তো, সেম কথা, ভিতরে যেতে চাইবে, কই যেতে চাইবে, বন্ডে যেতে চাইবে, রাইট? কই যেতে চাইবে, বন্ডে যেতে চাইবে। এই ইলেকট্রনটা তো তখন আর সহ্য করবে না, তখন এই ইলেকট্রনটা কি করবে বলেন তো, ইলেকট্রনটা আসলে এই কার্বন, এই যে কোনার কার্বনের কাছে এসে আশ্রয় চাইবে, তখন এই কোনার কার্বনে কি হবে, একটা মাইনাস হবে। অনেকক্ষণ পরে আমরা, আমার কাছে নীল কালি আর লাল কালি ছাড়া আর কোনো কালি নেই, নাহলে আসলে আরেকটা কালি ইউজ করতাম, তাই এইখানে একটা মাইনাস এসে আশ্রয় নেবে, আর এই লাল কালিটা কই চলে যাবে, বন্ডে চলে যাবে। তার মানে দেখেন বন্ডে নীলটা নীলের জায়গায় আছে, এরপরে এই যে আমাদের আসলে ডাবল বন্ড এখানে CH3+, এখন আমরা ওদেরকে ডিস্টার্ব করব, মানে কি দেখেন এই বাইরে ইলেকট্রনটা এখন কি চাইবে, ও ওর অধিকার ফেরত চাইবে, ও আবার বন্ডের কাছে যেতে চাইবে। তার মানে কি দেখেন, ও আসলে এই যে ওর বন্ডের কাছে নিয়ে গেল, ও আবার এই বন্ডের কাছে চলে গেল। অ্যান্ড এই যে দেখেন একটা পাইবন ছিল না, খেয়াল করেন একটা পাইবন ছিল না, এই যে পাইবনটা আসছিল না, মনে করেন এটি হোয়াটএভার এটা বা এটা, হ্যাঁ মনে করেন এই পাইবনটা, মনে করেন এই পাইবনটা যদি মনে করেন এইখানে যায়, এই পাইবনটা আবার ফেরত নিয়ে গেল, কারণ কি ও যেহেতু আইসা করছে, ও কিন্তু বাইরে ছিল, ও ছিল অস্থায়ী, হ্যাঁ ও ছিল হচ্ছে অস্থায়ী। তার মানে অস্থায়ী যেহেতু ছিল, যেহেতু দেখছে ওদের নিজেদের মধ্যেই মারামারি লেগে গেছে, তাই আর ওই ইলেকট্রনটা রাখে না। তার মানে কি হয়ে যায় দেখেন, এই যে আমাদের নীল এইখানে হচ্ছে কি আমাদের লাল, আর এইখানে হচ্ছে কি আমাদের কালো, আর যেহেতু ও আবার নিয়ে যায়, তার মানে কি আর কোনো সমস্যা থাকে না, CH3, দেখেন কাজ শেষ। আচ্ছা এখন বোঝার জিনিস কি, বোঝার জিনিস হচ্ছে গিয়ে মাঝখানে এই চিহ্নগুলোর রিজন কি, এই যে ওই যে দুই সাইডে দুইটা তীর, এরকম একটা চিহ্নের রিজন কি, এই চিহ্নের রিজনটা হচ্ছে গিয়ে কেউ যদি চায়, কেউ যদি চায় এইখান থেকে চিত্র আঁকা স্টার্ট করতে সে পারবে, কেউ যদি চায় এখান থেকে চিত্র আঁকা স্টার্ট করতে সে পারবে। আমরা যদি চিত্রের নাম্বারিংগুলো করি দেখেন তো, 1, 2, 3, 4, 5, খেয়াল করি কেউ যদি চায় 5 নাম্বার চিত্রটা 1 নাম্বারে আঁকবে, মানে 1 নাম্বার থেকে শুরু করবে সে পারবে, কেউ যদি চায় 1 নাম্বার থেকে শুরু করবে সে পারবে, মানে কি আসলে এটা দুই জায়গায় হয়, এটা হচ্ছে আসলে পুরো সিস্টেম। খুব মনোযোগ দিয়ে তাকান, 1 নাম্বারে তিনটা পাই বন্ধন যেমনে আছে, 2 নাম্বারে 5 নাম্বারে কিন্তু সেই পাই বন্ধনগুলো সেভাবে নাই, দেখেন এটা ছিল হচ্ছে এই পাইবনটা ছিল কি এইখানে, আর এই পাইবন কি দেখো এইখানে, রাইট? আচ্ছা এবার দেখেন, আমরা বলছিলাম যে কেন আসলে টোলুইন, কেন এই যে টোলুইন, এই কেন টোলুইনকে আমরা কি বলি, অর্থপেরা কেন বলি, কেন বলি? আমরা বলছিলাম যে অর্থপেরাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়, কথাটা দেখেন তো প্রুফ হয়েছে কিনা,
অর্থপ্যারা কোন জায়গাগুলোতে, এই যে এই যে এটার অর্থ বলি, এটার প্যারা বলি, এটার অর্থ বলি, দেখেন এই জায়গাগুলোতে ইলেকট্রন আছে কিনা। হ্যাঁ ইলেকট্রন আছে, তার মানে কি অর্থপ্যারাতে ইলেকট্রনের ঘনত্বগুলো বেড়ে যায়, তাই আসলে আমরা এদেরকে অর্থপ্যারা বলি, যেটা কিনা আপনারে আমি আগেই শিখাই দিছি, যেটা কিনা আমি আপনারে আগেই শিখাই দিছি। তার মানে আসেন আমরা একটু পরেরটা চেক করে নিই। হ্যাঁ আমরা একটু পরেরটা চেক করে নিই। তো পরেরটা আসলে আমরা কি আঁকবো, পরেরটা মনে করেন আমরা আরেকটা যোগ নিয়ে কাজ করবো, আরেকটা আপনাদের করতে দিব। তো একটু খেয়াল করি, আমরা একটা কাজ করি, আমরা পরেরটা শুরু করে দিই। হ্যাঁ পরেরটা শুরু করে দিই এটার মধ্যে। হ্যাঁ পরেরটা শুরু করে দিই। খেয়াল করেন, মনে করেন আমি এখানে নিব হচ্ছে অ্যানিলিন, এনএইচ টু। হ্যাঁ অ্যামিন আমরা শিখছিলাম না, এটা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক অ্যামিন, রাইট? এটা হচ্ছে আমাদের এরকম। আচ্ছা এবার খেয়াল করি, যেহেতু এটার মধ্যে কোনো ডাবল বন্ড নাই, তার মানে অর্থ বেড়া, তার মানে ইলেকট্রন দিবে, রাইট? ফাইন। আচ্ছা কেমনি কি দিবে বলুন তো, আপনি বলবেন। হ্যাঁ খেয়াল করেন, এই যে দেখেন এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন কি আসলে ইলেকট্রন দিবে কার্বনকে, সরি বন্ডকে, তার মানে কি এটা ডাবল বন্ড হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ ফলো করেন। হ্যাঁ পরের টেকনিক শিখাবো, বারবার বলতেছি পরের টেকনিক শিখাবো, আপনি এটা বুঝেন, এটা না বুঝতে হবে না। তার মানে কি এনএইচ টু কি ইলেকট্রন হারাইছে, তার মানে এনএইচ টু কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, রাইট? যেহেতু এই জায়গায় আসছে বিকর্ষিত হবে কি এই ইলেকট্রনটা, তখন এই ইলেকট্রন আসলে কোন জায়গায় আশ্রয় নেবে, এই কার্বনের কাছে, তখন এই কার্বনটা মাইনাস, বাকি দুটো আছে, ফাইন। এবার চিন্তা করেন এই মাইনাস তো এখানে থাকতে যাবে না, ভিতরে যেতে যাবে, আর ভিতরে যেতে চাইলে ও কি করবে, আসলে ও আমাদের বিকর্ষিত হয়ে আসলে এই জায়গায় আশ্রয় নেবে। তার মানে কি বলেন তো, তার মানে এইখানে একটা মাইনাস তৈরি হবে, এই চার্জটা এই চার্জের মতো, এই মাইনাসটা আসলে ঢুকে এই জায়গায় এসে পড়বে, অ্যান্ড বাকিটা আসলে এনএইচ টু প্লাস, ফাইন। এবার চিন্তা করেন কি হচ্ছে, এবার দেখেন এই জায়গাটা, এবার দেখেন এই যে এই মাইনাসটা, এই যে এই মাইনাসটা, এই মাইনাসটা এখানে যেতে চাই, মানে ও তো আর থাকতে চাইবে না, আর ও চাইবে হচ্ছে ভিতরে যেতে। তার মানে এই জায়গায় একটা ইলেকট্রন আসবে, আর এখানে একটা মাইনাস ওই যে আশ্রয় নিচ্ছে, রাইট? তার মানে কি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখবেন সব বুঝেছে এনএইচ টু প্লাস। এখন দেখেন ওই এনএইচ টু ভাবতেছে, ভাই রে ভাই একটা ইলেকট্রন দিয়া যে কি একটা অপরাধ করছি আমি জীবনে। কারণ কি, কারণ আমি বেঞ্জিদের মধ্যে নিজেদের ওদের মধ্যে আসলে কেন্দ্র লাগিয়ে ফেলছি, ওরা এতদিন ভালো ছিল, তার মানে আমি আমার ইলেকট্রন যে দিয়েছিলাম ওইটা নিয়ে যাই। তার মানে যেহেতু একটা ইলেকট্রন দেওয়াতে কি ছিল, একটা ডাবল বন্ড ছিল, নিয়ে গেছে, তার মানে কি আগের মতো হয়ে যাবে, আর এই যে ইলেকট্রনটা কোন জায়গায় চলে যাবে, এখন এই জায়গায় চলে যাবে, ও আবার ব্যাক করে নেবে। তার মানে কি আসলে এখানে আমাদের একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে। এই যে দেখেন দেখেন এই চিত্র যেরকম ছিল, চিত্র কি এরকম না, এরকম না, অ্যান্ড চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা অবশ্যই অবশ্যই দুই সাইড এরকম এই চিহ্নটা দিব, কেন অনেকে এটা দিয়ে শুরু করতে পারে, অনেকে এটা দিয়ে শুরু করতে পারে, আমি এটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমরা এটা দিই, একটু খেয়াল করি। আমরা আপনারা যেটা বাসায় নিজে নিজে করবেন সেটা হচ্ছে ফেনল, যদিও আমরা এগুলো আলোচনা করবো বলে। এটা আমরা করবো কি, ফেনলের ইলেকট্রন মানে ফেনলের রেজোনেন্স কেন অর্থপ্যারা নির্দেশকে আমরা যাই দেই, এটা আপনারা একটু নির্ণয় করবেন। এক দুই তিন চার পাঁচটা চিত্র, অ্যান্ড অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন প্রথম চিত্র পাঁচ নম্বর চিত্রের বিপরীত, প্রথম চিত্র পাঁচ নম্বর চিত্রের বিপরীত। অ্যান্ড অবশ্যই অবশ্যই আরেকটু যদি অবজার্ভ করি, প্রথম চারটা চিত্রের মধ্যে আসেন কিছু অবজারভেশন ক্লিয়ার করে দিই, কারণ একটু পরে টেকনিক দেখাবো তো তখন কাজে লাগবে, কিছু অবজারভেশন ক্লিয়ার করি। এক নম্বর চিত্র অবজারভেশন নাম্বার ওয়ান এক পাঁচ বিপরীত, এক পাঁচ কি এক পাঁচ বিপরীত, মানে আপনি এভাবে যেভাবে আঁকবেন এভাবে সেভাবে থাকবেন। মাঝখানের তিনটা চিত্রে দেখেন দুই তিন চার ডাবল বন্ড আছে, দেখেন এখানে উপরে কি ডাবল বন্ড না, প্রথমটাতে ডাবল বন্ড আছে নাই, পরেরটা ডাবল বন্ড আছে নাই, মানে দুই তিন চারে ডাবল বন্ড আছে, দুই তিন চারে ডাবল বন্ড ফাইন। চিহ্ন কয়টা করে, তীর চিহ্ন কয়টা করে দুইটা করে, এটা জরুরি না তীর চিহ্ন কয়টা করে দুইটা করে। অর্থপ্যারাগুলোতে আসলে কি থাকে, অর্থপ্যারাগুলোতে আসলে নেগেটিভ চার্জ আশ্রয় নেয়, অর্থপ্যারাগুলোতে কি থাকে নেগেটিভ চার্জ আশ্রয় নেয়। আচ্ছা আরেকটা বাংলা কথা আমি সবসময় শিখাই স্টুডেন্টদের অর্থপ্যারা শেখানোর সময়, সেটা হচ্ছে গিয়ে দেখেন বন্ডে যাবে বন্ড কোনায় আসবে, দেখেন বন্ডে আসলো বন্ড কোনায় আসলো বন্ডে নিয়ে গেল এরকম। তো অর্থপ্যারার ব্যাপারটা এই কয়েকটা জিনিস মাথায় রেখেন, আমাদের আসলে শেষ চিত্রে কাজে লাগবে, শেষ যে আমাদের এটা পর্বটা হবে তখন কাজে লাগবে, আমরা তখন পুরোটা ডিটেলসে বলবো, জাস্ট একটু মাথায় রাখেন। বন্ডে যাবে বন্ডে যাবে বন্ডে যাবে
বন্ড কোনায় আসবে, বন্ড কোনায় আসবে, এগুলো হচ্ছে টেকনিক আর কি। হ্যাঁ বন্ড কোনায় আসবে এগুলো আমরা পরে আসলে একবারে লাস্টে ফিনিশিং দেওয়ার সময় আলোচনা করবো। বন্ড কোনায় আসবে, বন্ডে যাবে, বন্ড কোনায় আসবে, এটা একটু মাথায় রেখে। এটা কাদের জন্য আমরা করলাম? এটা আসলে আমরা করলাম অর্থপ্যারাদের জন্য। কাদের জন্য? অর্থপ্যারাদের জন্য। এরপরে আসলে আমরা এখন মেটার উদাহরণ দেখবো। আপনারা ফেনলটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন আমার চিত্র দেখে। হ্যাঁ আমার চিত্র দেখে ফেনলটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে রাখবেন, যদিও আমরা আসলে পরের পর্বে সব আলোচনা একসাথে দেখাই দেবো। তো আশা করি আমি আপনাদেরকে অর্থপ্যারা কেন হয়েছে এটার প্রমাণ দিতে পারছি। ধন্যবাদ।